ओ गुदी गुदी अबिया घूम भांगो घूम भांगे ना আমার ঘুম ভাঙে না বলতে গেলে আমার তো ঘুম ভাঙে না লুলু কুতু কুতু তানে কত কত কয় ঘুম ভাঙে না আমার সবই ঘুম ভাঙে না আমার ঘুম ভাঙে না আনি গেছো আনি গেছো তুমি আনি যাও না পানি পড়ে এই দাও না পানি কেন জগ বড় দাও टीका दीते नहीं जाब गए जाना जाने तो मानी कौन दिन देवा टीका तो आज के की बार तो आज के हलो शनिवार दिन गईना कि करब बोलो तो बसाई थी एवं कि हाँ तारीख गुना है तारीख कय तारीख जाइतेछे किन्तु कि बार जावा होइतेछे ओइटा तो देखा है ना तो आमरा सबाई रेडी होइछि ओइखाने जखने गिये माने आमरा नामते छिलाम तो आमादेर बेसगुलो किन्तु अनेक रिलेटिवेर साथे देखा है तो जो जिज्ञेस करते सीट की लागान दाओ तो तक जिज्ञेस करते कथाए जा तो बोलो जो मे के टीका दीते जा तो तक बोलो जो फार्स टाइम तो दी ये जिज्ञेस कर लो तो जिज्ञेस करारे बोलम बोलार पर बोल जो एख तो अवस्था खराब हो चार्टा टीका दीते हैं तो तक भय दे जदि चार्टा दे मैं ओ सू तो खूब भय पाई सूई दीते मे के सू दे और बाबा कुले राजी ना जो देखते पर सह्य करते कल ओ दिन के क्योंकि दोजन गए तो यह चार्टा शुने माँ के लिए जाबदिया हलो मार खुले तो बसि माँ बोलते भय पाई तर मैंने तीनजन भय पाई तो अपन भैया बोलो आपा के मानी बोली तपर माँ बोलो समस्या नहीं रखते परब तो नहीं जाना कि है तो रूम अगज हलोई हमें सकाल बेला रवाना दीसी है ना तो माँ तो बेर हई तो आप दिया हलो जूता पाए दिए बेर हो जाते तो आप दिया हलो रात पाँचटा बजे घुमाई से तो एखन हलो आर जे भावे राखतेछे ओई भावे घुमाई पड़तेछे आज के अनेक रोद उठसे बहरे प्रचुर परसा और ओदिन का बेर हो दिन का देखी अनेक गरम मानी तो ओदिन का जो बेर हो तक देखी अनेक रोद बहरे अनेक गरम और दसटार दिखे नयटार दिखे हलो दिखे आजिमपुर जे रोड पूरा जैम थे दस मिनट रोड आधा घंटा एक घंटा लेगे जाए पार होते So
তো চলে আসলাম বাসায়। তো কি বলবো, আমার তো খুবই অবস্থা খারাপ। আপনাদের ভাইয়া দেখি চোখ লাল হয়ে গেছে। আমরা মেয়ের কাছে ছিলাম না, একটু দূরে ছিলাম, যখন এই মেয়ের কান্নার একটা শব্দ আসছে শুনে আপনাদের ভাইয়ার দেখি চোখ লাল হয়ে গেছে, দূরে সরে গেলো। আর আমি কাছেই ছিলাম, কাছে গিয়ে একটু দূরে ছিলাম। তো বলছিলাম যে দুইটা সুইটিতে কিছুদিন পর আইসা দুইটা দিয়ে যাব, কিন্তু ওটা বলে হবে না, চারটা দিতেই হবে। তো চারটা সুই একসাথে দিছে মেয়েকে। তো আব্দিয়া খুব কান্না করছে আর আমি তো দেখে অবস্থা খারাপ। তো এখন বাসায় আসলাম। এই যে আব্দিয়া দেখেন, আব্দিয়া গোসল করাই নিছি, ও খায়ও নাই, না খেয়ে গেছে, এখনো ঘুমাইতেছে। মেয়ের টিকার কার্ডটা একটু দেখাই আপনাদের। এই যে আব্দিয়ার। তো আমি যদি আগে জানতাম, আগে যদি কেউ বলতো যে একসাথে কিন্তু চারটা সুই দিবে, তোমরা ওকে দিয়ে নিয়ে আসো, তো তখন আমি দিয়ে নিয়ে আসতাম দুইটা নিয়ে। কষ্ট হলো তখন, আব্দিয়া কিন্তু সুস্থই ছিল, আমি ভয় দিই নাই, ভাবছি তো পরে দিব না, এখন আব্দিয়া ছোট, এখনো আর ওই সুইয়ের একটা ব্যথা আছে, জ্বর আছে, ওইটা নেওয়ার এখনো ক্ষমতা হয় নাই, ছোট ছিল। তো এই জন্য আমি করি নাই। কে যদি এটা হবে, চারটা সুই দিতে হবে মেয়েকে, এটা জানলে আমি দিয়ে দিতাম, কষ্ট হলো এটাই করতে পারবে। তো নিজেদের ভয়ের কারণে মেয়ের কি আজকে এই অবস্থা। তো আশা করি কেউ এটা করবেন না, যে দিয়ে দিবেন দুটা সুই যখনই হবে, কিছুদিন পরে দুটা সুই দিয়ে দিবেন, আর এত লেট করে চারটা সুই একসাথে বাচ্চাদের দিবেন না। তো আমি না, আমি জানি না, সেজন্য আমার সাথে এরকম হয়েছে। তো কি বলবো, আমার খুব খারাপ লাগতেছিল যে মানে ও কিভাবে সহ্য করবে। আমি খুব ভয় পাই সুইকে। তারপরে যখন আব্দিয়া হয়েছে আমার লাইফে, আমি আব্দিয়া হওয়াতে আমি মানে সুইয়ের ব্যথা বুঝছি, হয়তো আমি আমার কষ্টটা কাউকে বুঝাতে দিই না। যখন আপা দেখছে আপা, আমি খুব ভয় পাই সুইকে। যাই হোক, আমার কথা বলে লাভ নেই, আমি কিছু কিছু কাজে খুবই ভয় পাই আর কিছু কিছু কাজে খুবই সাহসী। তো নিজেদের কথা বলে লাভ নেই, আমি শুধু আমার রুমটা দেখে আমি কি অবস্থা করে রেখেছি। আব্দিয়াকে নিয়ে চলে গেছি, আমি আমার নিজের কাজ নিজে করি। তো এই যে দেখেন রুমের কি অবস্থা, সারা দিনে সারা রাতে কি করি। তো কালকে গুছাইছি, তো আজকে কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন, আমি একদম ডিটেলস দেখাইতেছি আমি কি কি করি ঘরের মধ্যে দেখেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ঝাড়ু আর এখানে কিছু জিনিসপত্র। তো আমার নতুন যে চ্যানেল আছে মিমিস ড্রিম, ওটার মধ্যে আমি হলো ভিডিও করেছি কিছু কাজের। তো আপনার ইচ্ছে করলে যে দেখে আসতে পারেন ওটার মধ্যে আমি কি এমন কাজ করছি, তার কারণে আমার ঘরটা এরকম নোংরা করে ফেলছি। তো যে দেখে আসতে পারেন আমার হাতের কাজ, এবং কি গহনা এখনো বানানো মানে ই করি নাই। অনেকেই বলতেছে মানে আমার আশেপাশে থেকেও কিছু অর্ডার আসছে, বাট আমার এখনো ওই সময়টা হয় নাই, মানে আমি নিজে কাজ করতে পারতেছি না, কারণ আব্দিয়া ছোট। আব্দিয়া একটু বড় হলে আমি মানে আমি নর্মালি দুই এক মানে ই করবো, আমার শখ যে আমি গহনা বানাবো এতটুকুই, আর নানা ধরনের কাজ দেখাবো যেগুলো আমার স্বপ্ন ছিল। তো আমি ওইটাই ট্রাই করব আমার ওই চ্যানেলে দেওয়ার জন্য। তো ওই চ্যানেলে পাশে থাকবেন সবাই। তো আমি রুম টুম গুছাই, এবং কি আব্দিয়াকে খাওয়ানো হয় নাই, আব্দিয়াকে খাওয়াবো। আর সকালে নাস্তাও করা হয় নাই, আপনাদের ভাইয়া হলো নাস্তা নিয়ে আসতেছে, এই জন্য আমরা আগে চলে আসছি, ও পরে আসতেছে। উঠে গেছে, কান্না করতেছে, আচ্ছা এসে বলতেছি।
তো এই তো দুপুরের কাজকর্ম শেষ আমার, আর অনেক নোংরা ছিল রুম। আর এই যে এখানে দেখতেছেন কাপড় চোপড়, এগুলো হলো একটা আপা আসবে, সপ্তাহে 3 দিন কাপড় চোপড় ধুইয়া দেওয়া যায়। এছাড়া বাসার যত কাজ আছে আমি করি। আর এই যে বাজার আনছে আপনাদের ভাইয়া, আর এগুলো আমি কাটতে বসছিলাম, আর আব্দিয়া চিৎকার করতেছিল, আমি উঠে গেছি। তো এটা ওই আপাদের দিয়ে কাইটে রাখবো। তো এই হলো আমাদের দুপুরের অবস্থা। তো এরপর রান্না বান্না করবো। এই যে বারান্দা, ওই যে আপার বাসা। অনেকেই বলে যে মানে আপা কি মানে আমার বড় আপা কি আমাদের উপরে মানে আমাদের উপরে ইয়ে থাকে, ফ্ল্যাটে থাকে নাকি না, আপারা ওই যে সামনের যে বিল্ডিংটা ওইটা থাকে। অনেকগুলো কাপড় চোপড় এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখা যাচ্ছে অনেকগুলো কাপড় চোপড় একটা বিল্ডিংয়ের মধ্যে মানে দেখা যাচ্ছে অনেকগুলো জানালা, অনেক কাপড়। ওইটা হলো আপদের বাসা, ওইটা সাততলায় নাকি যেন আপারা থাকে।